বোম বোম ভোলে, নমস্কার সকলকে। আমি বলেছিলাম শ্রাবণ মাসে বাবাকে চিনতে পারবেন না, তাই দেখুন কত সুন্দর লাগছে বাবাকে। সাজানো হয়েছে বাবাকে সাদা চন্দন দিয়ে। এই দেখুন মন্দিরের ভেতরটা কত সুন্দর, বাড়ির সবাই ভক্তরা বসে আছে। আজ 30 জুলাই 2022, কাল 1 আগস্ট 2022, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিনই ভোরবেলা থেকে জল ঢালা শুরু হয়ে যাবে, তাই আমি 30 জুলাই রাত 9টার সময় চলে আসলাম মন্দিরে আপনাদের দেখাবার জন্য। এ দেখুন মন্দিরের বাইরে বেরিয়ে বাদিকটা দেখবেন যজ্ঞে স্থান করা আছে। এখানেই মানে আজ 30 জুলাই দুপুর 12টার সময় যজ্ঞ হয়েছিল, বিশাল বড় যজ্ঞ, বিশাল বড় যজ্ঞ। আর দূর দূর থেকে লোক আসে এই যজ্ঞ দেখার জন্য। আর দেখুন যজ্ঞের চারিপাশে 4টে ডাব দিয়ে দেখুন কত সুন্দর সাজিয়েছে। এ দেখুন যজ্ঞের স্থানটা রঙ্গোলি দিয়ে ভালো ভালো করে সাজিয়েছে। দেখুন আর একটা দেখবেন, সেই দুপুর 12টার সময় যজ্ঞ হয়েছিল আর এখন রাত 9টা বাজে, আগুনের তেজ দেখেছেন, প্রচুর তেজ। আর এই মোমবাতিগুলো, এগুলো সারা রাত ধরে জ্বলবে, সারা রাত। আর ওই দিকটা দেখুন পুলিশ ক্যাম্প, ভোরবেলা থেকে জল ঢালে শুরু হয়ে যাবে, সেই হাজার হাজার লোকের ভিড় হবে, তাই এখানে পুলিশ ক্যাম্প বসানো হয়। আর এই দিকটা দেখুন বাসের ব্যারিকেড করা আছে, এদিক দিয়ে জেন্টসের লাইন, সব এক এক করে এসে বাবার মাথায় জল ঢালবে। আর দেখবেন এই মন্দিরের সামনে আশেপাশে প্রচুর স্কুল আছে, ব্যারাকপুরে ম্যাক্সিমাম স্কুল এই মন্দিরের আশেপাশে চত্বরে, তাই কাল ছুটি থাকবে স্কুল। আর মন্দিরে এ দেখুন বাঁ সাইড দিয়ে ওইটা আছে লেডিসদের জন্য লাইন। দেখুন এদিক দিয়ে লেডিসরা এন্ট্রি করবে, এদিকেও বাসের ব্যারিকেড আছে। আর দেখবেন ওইদিকে দূরেই এই স্টলগুলো দেখতে পাচ্ছেন, এই স্টল খালি মন্দিরের আশেপাশে না, সেই দক্ষিণেশ্বরের মন্দিরের ওদিক দিয়ে স্টলগুলো বসে জানেন, এই বাবার মাথায় জল ঢালার জন্য। কারণ অনেক ভক্তরা দক্ষিণেশ্বর যে মন্দির আছে ওই ঘাট থেকে জল তুলে তারা এই মন্দিরে আসেন পায়ে হেঁটে, তার স্টলগুলো বসাবার কারণ হয়েছে যে ভক্তদের কোনো যাতে না অসুবিধা হয়, সেই জন্য সেই সমস্ত স্টলগুলো করা হয়েছে, প্রচুর মানুষ। আবার দেখবেন এই পুলিশ ক্যাম্পের পাশে একটা মেডিসিনেরও ক্যাম্প আছে, এখানে ওষুধও পাওয়া যায়, কেন যে সমস্ত ভক্তগুলো দূর দূর থেকে আসবে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য, তাদের যাতে না কোনো অসুবিধা হয় সেজন্য এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। আর এই মন্দিরটা এত জাগ্রত কেন জানেন, কেন বাবা সবার কথা শোনে, তা
বলে এই না যে আপনি ছ টাকায় এক কোটি, এক কোটি ছ টাকা যদি চান বাবার থেকে তাহলে কোনোদিন পাবেন না। সত্যি কথা, বাবা কিন্তু সবাইকে নিয়ে আপনি যদি মন থেকে বাবা থেকে কিছু চান পাবেন, সত্যি পাবেন। বাবা সত্যি সবাইকে দেখে, সব ভক্তদের দেখে। আজ দেখবেন যত রাত হবে তত ভিড় হবে এই মন্দিরে, প্রচুর লোক আসবে দূর দূর প্রান্তে থেকে। আর এটা দেখুন দান কেন্দ্র, সব বাবার নাম করে চাল ডাল চিনি বিভিন্ন জিনিস দিয়ে যায় এখানে। দেখুন তুলে বলবো বল একটু। এ দেখুন এই ডান দিকের রাস্তাটা যেটা বাইকটাই যাচ্ছে, এইটা বাস রাস্তা, আর বাঁদিকে দেখুন মঙ্গল পাণ্ডে পার্ক। এদিক দিয়ে কিন্তু ভিড়টা প্রচুর হয়, যারা জল ঢালতে আসে তারা কিন্তু এদিক দিয়েই আসে, এদিক দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে, ঘুরে আসতে হবে। ওই দেখুন স্টল আছে আর একটা। এ দেখুন আরেকটা জায়গায় চলে আসলাম, প্রচুর স্টল আছে এখানে। বাঁদিকটা বাস রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে সেই লাটবাগান গেট, ওদিক দিয়ে ঘুরে রাজভবন। প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বম বম ভোলে।